ওপার বাংলার কবি জে এম মোশাররফ হোসেনের লেখা কবিতা নারীর ইতিহাস কণ্ঠে এপার বাংলার বাচিক শিল্পী সুদীপ সান্যাল। মানুষের অধিকার প্রতিষ্ঠায় রয়েছে দীর্ঘ ইতিহাস, আছে অনেক সংগ্রাম, আত্মত্যাগ, বীরত্বের কাহিনী। ঠিক তেমনি নারীর অধিকার প্রতিষ্ঠার শুরুতে রয়েছে আকর্ষণীয় কৌতূহলময় ঘটনাবলী। কিভাবে একজন নারী নিজেকে পরিপূর্ণ মানব সন্তান ভাবতে শুরু করল, কিভাবে নারী তার জন্য লিখতে শুরু করল, বলতে শুরু করল, কাজ করতে শুরু করল, এসব কথা কাহিনী ঐতিহ্য তুলে ধরেছে নারী আন্দোলনের ইতিহাস। নারী মানুষ হয়ে জন্মায়, সন্তান হয়ে জন্মায়, এই সত্যটি প্রতিষ্ঠা করার জন্য নারীদের করতে হয়েছে যুগের পর যুগ সংগ্রাম, সহ্য করতে হয়েছে কত অবজ্ঞা ধিক্কার। সেই জন্যই বিংশ শতাব্দীর শেষ পদে এসে উচ্চারিত হলো নারী অধিকার, মানবাধিকার। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষাগত কোনো স্থানে নারী পিছিয়ে নেই, রয়েছে নিয়মিত। অর্ধ শতকের বেশি প্রত্যক্ষ নারীবাদী আন্দোলনের ফলে নারী পুরুষকে ছাড়াই চলতে শিখেছে, নারী পুরুষের সাথে তাল মিলিয়ে ক্ষেত্র বিশেষ আছে পুরুষের চেয়ে এগিয়ে।